স্নিগ্ধ সকালে শিশুদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা। এবারের বই পার্বণের প্রথম শিশু প্রহর পরিণত হয় শিশু রাজ্যে, যেখানে সবাই রাজা। শিশুদের বিনোদন দিতে মেলায় ছিল সিসিমপুরের হালুম ও টুকটুকি। প্রিয় চরিত্রগুলো নাচ গানে খুদে পাঠকদের আনন্দে ভাসায়। আরো ভালো লাগছে, আমি সরাসরি খেলতে পারছি, অনেকগুলো বই কিনেছি, তারপর ঘোরাফেরা করছি, ওইখানে খেলাধুলা করছি। আমার মা বোন সাথে এসেছি, তাদের সাথে মজা করতে খুব ভালো লাগছে। যেগুলো বই আছে অনেকগুলো, এগুলো আমার ভালো লাগছে। আমি আমার বাবা মা আমার সিস্টার আমি ওদের সাথে এসেছি। বিশেষ এই আয়োজন শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকরা। এই টাইপের অ্যাক্টিভিটি শিশুদের মানসিক বিকাশে অবশ্যই অনেক হেল্প করবে। অনেক বাচ্চা আছে, সবাই মেলামেশা করতে পারে, শেয়ার করতে পারে, খেলতে পারে। সারা দেশে গত তিন বছর ধরে শিক্ষার্থীদের বই পড়ার উৎসাহ জুগিয়ে আসছে কৈশোর তারুণ্যের বই মেলা। শিশু চত্বরে কৈশোর তারুণ্যের বই মেলার সাথে যুক্ত লেখক, প্রকাশক ও খুদে পাঠকদের সম্মিলনের আয়োজন ছিল। শিশুদের দোরগোড়ায় বই নিয়ে যাওয়া এই আয়োজন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। বইকে একেবারে ক্লাসরুমের পাশে টেবিলে থরে থরে সাজানো হলো। ক্লাস থেকে বেরিয়েই ছেলেটা বইটাকে দেখছে, মেয়েটা বইটাকে দেখছে। বাহ, এই যে প্রবণতাটা, উদ্দেশ্যটা, ইচ্ছেটা, এটা খুব বড় ব্যাপার মনে করি। এদিকে প্রকাশনা প্রতিষ্ঠান ইকরিমিকরিতে ছিল ছবি আঁকার বিশেষ আয়োজন। এর মধ্য দিয়ে শিশুদের মনোজগতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন আয়োজকরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।